বাংলা ছবির গান ইউটিউবে প্রকাশের পর 12 ঘন্টা কিংবা 24 ঘন্টায় মিলিয়নের বেশি মানুষ দেখেছে, এটা খুব কমই দেখা গেছে। এর আগে বস গিরি ছবির দিল দিল ও ভাইজান এলোরে ছবির বেবি জান গান দুইটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যে রেকর্ড পরিমাণ মানুষ দেখেছিল। নতুন খবর, নিজের অর্জিত অতীতের রেকর্ড নিজেই ভাঙলেন দেশের তারকা জুটি শাকিব খান এবং বুবলি। এই নায়কের প্রযোজিত ও অভিনীত ছবি পাসওয়ার্ডের পাগল মন শিরোনামের একটি গান প্রকাশ করা হয় বৃহস্পতিবার দুপুরে। 24 ঘন্টার মধ্যেই গানের ভিউয়ার্স দেখা গেছে 17 লক্ষ ছাড়িয়ে গেছে। এটা দেশীয় গানের ক্ষেত্রে অল্প সময়ের মধ্যে ইউটিউবের গানের ভিউয়ে সর্বোচ্চ। ইউটিউবে মানুষ হুমড়ি খেয়ে পাগল মন দেখার বিষয়টি লক্ষ্য করেছেন শাকিব খান নিজেও। এতে বিস্মিত হয়ে তিনি বলেছেন, পাগল মন সত্যি সবাইকে পাগল করে দিয়েছে। বুস্ট কিংবা পাবলিসিটি কম থাকার পরেও অল্প সময়ের মধ্যে এত ভিউয়ার্স দেখে আমি নিজেও অবাক হয়েছি। কথা দিয়েছিলাম নতুন কিছু উপহার দেব, আমার দর্শকদের চমকে দেব, আর সেটাই করেছি। চলচ্চিত্র সংশ্লিষ্টরাও গানটি দেখে মুগ্ধতা জানিয়েছেন। ইতিমধ্যে শাকিব খানকে রেকর্ডের বরপুত্র বলে আখ্যায়িত করেছেন কেউ কেউ। তাদের মতে, এতদিন বলিউডের ছবিতে যে সকল দৃষ্টিনন্দন লোকেশন দেখা যেত, সেই লোকেশনে দেখা গিয়েছে শাকিব খান এবং বুবলি শুটিং করলেন। চলচ্চিত্রের এমন নিভুনিভু অবস্থায় এমন দুঃসাহসে ঢাকাই চলচ্চিত্রের জন্য আশা জাগানিয়া। এছাড়া একটি সিনেমার গান মাত্র 7 ঘন্টায় 10 লক্ষ মানুষের নজরে আসা চারটিখানি কথা নয়। আরও মজার ব্যাপার হচ্ছে, প্রতি ঘন্টায় 1 লক্ষেরও বেশি ভিউ বাড়ছে। চলচ্চিত্র মোদিরা আরও মনে করেন, শাকিব খান বুবলির বলিউডি লুক, নতুন লোকেশন, পিকচারাইজেশন সব কিছু মিলিয়ে পাগল মন একেবারে মাতিয়ে দিয়েছে। শুধু শাকিব খান নয়, গানটি বুবলির কাছেও চমৎকার লেগেছে। কষ্ট এখন সার্থক মনে হচ্ছে যখন দর্শক শ্রোতারা এত পছন্দ করেছেন গানটি আর নানান প্রশংসা করছেন। ধন্যবাদ জানাচ্ছি সব দর্শকদের। আর এর সাথে এটাও বলবো, এরকম ভালো লাগার আরও নানান চমক পেতে অবশ্যই পাসওয়ার্ড ছবিটি হলে গিয়ে দেখবেন ঈদের সময়। ইউটিউব ঘেঁটে দেখা গেছে গানটি দেখে 10,000-এরও বেশি মানুষ প্রশংসার মন্তব্য করেছেন। পাগল মন গানটি গিয়েছেন অশোক সিং, কথা ও সুর লিখেছেন লিঙ্কন, গানের কোরিওগ্রাফি করেছেন মুম্বাইয়ের বিখ্যাত কোরিওগ্রাফার বাবা যাদব। তো প্রিয় ভিউয়ার্স, আপনার কাছে কেমন লেগেছে গানটি কমেন্টস করে আপনিও জানিয়ে দিন। আর সিনেমার খবরে আপডেট থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন সিনেপ্লেক্স বাংলা।